যে ওবাইদুল কাদের খান বলতেছে নাকি হাসিনার তলে তলে নাকি কার মিল হয়ে গিয়েছে। হ্যাঁ, তো কালকে বলেছে যে তলে তলে নাকি আমেরিকার সাথে সব ঠিক হয়ে গিয়েছে। দর্শক, প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি কার সঙ্গে কি আলোচনা করেছেন, তার ফলাফল কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর করেছেন এবং সেখানে গিয়ে তারেক রহমানের সাথে একটি বৈঠক, গোপন বৈঠক করতে চেয়েছিলেন, তবে তার কথায় তারেক রহমান কোনোভাবেই সায় দেয়নি বা বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেনি, এমনটাই ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে যুক্তরাজ্য এবং বাংলাদেশে। এটা নিয়ে ব্যাপক আনাগোনা চলছে, আসুন বিস্তারিত এ সম্পর্কে জানবো আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছ থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ওবাইদুল কাদের খান বলতেছে নাকি হাসিনার তলে তলে নাকি কার মিল হয়ে গিয়েছে। হ্যাঁ, তো কালকে বলেছে যে তলে তলে নাকি আমেরিকার সাথে সব ঠিক হয়ে গিয়েছে। হাসিনা বলছে যে স্যাংশন দিবে, পাল্টা স্যাংশন দিয়ে দিবে হাসিনা। স্যাংশন হাসিনা তো নিচে দিয়ে ঢুকাবে, তোর স্যাংশন আমেরিকার সাথে স্যাংশন নিবে, নিচে দিয়ে ঢুকাবে তোর স্যাংশন। এর চেয়ে সুন্দরভাবে আজকে আর বলতে পারলাম না, এর চেয়ে অনেক বাজে অনেক খারাপ কথা আছে। এই ভিডিও বানাইতে গিয়ে তিনবার এই ভিডিও নতুন করে বানাইতে হয়েছে। যা যা গালি আপনার মনে আসে, মনে করেন সবগুলো গালি আমি শেখ হাসিনাকে দিয়েছি আজকে, সবগুলো গালি। একটা 77 বছরের নারী, একজন 81 বছরের একজন নারীকে কি ভাষায় কথা বলতে পারে, কিভাবে কথা বলে, এইটা দেখে আপনারা তারপরে আরেকজনকে জাজ করতে আসেন। এর চেয়ে সুন্দরভাবে আর বলতে পারবো না। যারা এর চেয়ে সুন্দরভাবে বলতে পারেন তাদের হয়তো সহনশীল ক্ষমতা অনেক বেশি, কারণ বাঙালির সহনশীল ক্ষমতা কোথায় জানেন? একটা মানুষ পকেট থেকে 20 টাকা পকেট মার নিয়ে গেছে, দেখবেন ওরা পিটাইতে পিটাইতে মেরে ফেলে, অথচ রিজার্ভ থেকে 10,000 কোটি 15,000 কোটি টাকা গায়েব করে দেয়। সেটা নিয়ে বাংলাদেশের পাবলিকের কোনো সমস্যা নেই, বাংলাদেশের পাবলিককে পিছন দিয়ে মনে করেন বাস ঢোকাবেন, সামনে দিয়ে ওরা একটা লেমন চোর যে চকলেট ধরে রাখবেন, দেখবেন যে ও খুশি। কি হইতেছে না হইতেছে তামিমরে দলে নেয় নেই, ওইটা নিয়ে সারা দেশের ইয়া। পরিমণিরে একটু লাগাই দেয়, একবার পরিমণিরে ওই করে, একবার ওই করে, পরিমণি একবার বিয়ে বহু তালাক দেয়, একবার ডিভোর্স দেয়, আবার বিয়ে করে, ওইদিকে সব ওইদিকে। একটা থামনেল যদি মেয়ে মানুষ দিয়ে দেখেন ওইটার ভিউ হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ। এটা হচ্ছে বাঙালি, বাঙালির কপালে অনেক পাপ আছে। আপনার খারাপ লাগে না তাই, হাসিনা আপনার দেশের কি কি ক্ষতি করেছে সেটা আপনি আপনার এই হিসাব করতে পারেন না, এই জন্য আপনার হাসিনার জন্য খারাপ লাগে না। হাসিনারে যদি আমার সামনে আমি যদি হাসিনাকে কখনো পাই, আমার জীবনে কি হবে না হবে আমার যদি সুযোগ থাকে, আমি ঘোষণা দিয়ে বলতেছি, আমার যদি হাসিনাকে পাওয়ার সুযোগ থাকে সামনে থেকে, আমার জীবনের এক ফোঁটা চিন্তাও আমি করবো না। আমার বউ আছে না, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজনে কি, আমার কোনো কিছু চিন্তা করবো না। যা করার দরকার ওরে তাই করা হবে, আমার ভেতরে ক্ষোভটা এরকমই। আমি মনে করি এই বর্তমান আওয়ামী লীগ সরকার, ওরা আমার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, ওরা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। অতএব এই আওয়ামী লীগের জন্য যতটুকু প্রয়োজন সম্পূর্ণ ঘৃণা তাদের জন্য আমার এখানে জমা করা আছে। লন্ডনে গিয়েছে আজকে কয়েকদিন ধরেই নাকি তিনি চেষ্টা করছেন তারেক রহমানের সাথে তিনি বসতে চান। তারেক রহমান গত এই 2 দিন আগে পর্যন্ত তাকে না করেছে এবং শেখ হাসিনা মনে করেছিল শেষ পর্যন্ত তিনি পারবেন তার সাথে বসতে। তারেক রহমান শেষ পর্যন্ত তাকে বসার সময় দেননি, সেই সময় না দেওয়ার কারণে পরশুদিন সে এই যে কথিত যে সংবর্ধনা আওয়ামী লীগের দালালদের সাথে বসে বিষোদ্ধার করলেন। আমাদের অনেক লোকজন আছে, বিএনপিরও অনেক লোক আছে, যারা কিনা বলে থাকেন যে শেখ হাসিনাকে যতই হোক আমাদের তো প্রধানমন্ত্রী, তারে নিয়ে একটু সুন্দর করে কথা বলতে, এর মতো অসভ্য, এর মতো বেহায়া ইতর, তাকে সুন্দর করে কথা বলতে হবে, সে আপনার প্রধানমন্ত্রী হইতে পারে। আমি তার জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হইতে মানে হয়েছে এটা আমি বিশ্বাসও করি না, হইতে কখনো সহায়তা করব সেটাও করব না, সে যে এখন প্রধানমন্ত্রী এটাও আমি মানি না। অতএব এর সাথে আপনি যখন ভালো রাজনীতি করতে যাবেন না, আপনাকে পস্তাতে হবে।
তারেক রহমান যদি দেখা করত তাহলে দেখতেন তার নরম আবার সুর আবার অন্যরকম থাকতো। তো দেখা করলে সে কি বলবে? দেখা করলে তারেক রহমানকে এখন বলবে যে বাবা নির্বাচনে আসো, তোমাকে আমরা এরপরের নির্বাচনে তোমরাই ক্ষমতায় এসো, আমরা ক্ষমতায় আসবো না, নির্বাচনটা খালি আসো। তো বিএনপিকে পাম্প টাম দিয়ে 18 মতো যদি নির্বাচনে নিতে পারে তাইলেই তো হাসিনার সবকিছু খেলা শেষ। বিএনপি তো সেই পাদে পা দিবে না, যে কারণে তারেক রহমান তার সাথে দেখা করে নাই। আমি যদিও একেবারে এক্স্যাক্টলি বলতে পারবো না যে কি কারণে দেখা করে নাই, এই জন্যই হয়তো তারেক রহমান সাহেব দেখা করেন নাই। তারপরে এই এইভাবে কথাবার্তা বললেন। শেখ হাসিনাকে যারা বিশ্বাস করবেন, আওয়ামী লীগকে যারা সুন্দর করে কথা বলবেন, তাদেরকে একটা না একটা সময় গিয়ে পস্তাতে হবে। আমি জানি না যে আওয়ামী লীগ এই মুহূর্তে যারা করে, এখন যারা করে, আগে যারা আওয়ামী লীগ করেছে সেটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে যারা আওয়ামী লীগটা করছে তারা কি মানুষ? কোনো মনুষ্যত্ববোধ সম্পন্ন, কোনো বিবেক সম্পন্ন মানুষ কি এখন আওয়ামী লীগ করতে পারে? আমরা শেখ হাসিনার একটা নারী, সেও একজন নারী, 80 বছর বয়স, এই 80 বছর বয়সের একজন মানুষকে কিভাবে এই ধরনের কথা বলতে পারে আপনি চিন্তা করেন। ছেলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তার উপরে যে 80 বছর আরো কত বছর বাঁচতে হবে, মানে ওর আর বাঁচার দরকার নেই। তো শেখ হাসিনা তোমার বয়সও কিন্তু 77, অতএব এই যে আজকে যে কথাটা খালেদা জিয়াকে বললা, এরকম কথা তোমাকেও শুনতে হইতে পারে এবং সেটা খুব নিকট ভবিষ্যতেই হয়তো হইতে পারে। এখানে এই ধরনের কথা কিন্তু সে মাঝে মধ্যে বলে। তো এই কথাগুলোর মানে ধরেন মানুষজন মিথ্যা কথা বলে, ওর তো শরীরের মানে পায়ের থেকে ওর দুই ঠ্যাঙের চিপা থেকে উপর পর্যন্ত যা আছে পুরাটাই মিথ্যা। মিথ্যা ছাড়া শেখ হাসিনার শরীরের মধ্যে আর কোনো কিছু নাই, সবই মিথ্যা। এর বাপের রাজনীতি থেকে এর রাজনীতি, এদের পরিবার বংশ যা আছে সব মিথ্যা কথা। এখন এই যে কথাটা বললো যে জিয়াউর রহমানের গার্লফ্রেন্ড ছিল, হাবিজাবি, যে এইসব এই টাইপের কথাবার্তাগুলো, দেখেন খালেদা জিয়া বেঁচে আছে তাকে নিয়ে তারপরে বললো, মনে করলাম মেনে নিলাম, জিয়াউর রহমান মারা গিয়েছে সেই মানুষটা। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখন আমরা সরাসরি জানবো যে এই যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত পরিমাণ মানে কি পরিমাণ ব্যর্থতা নিয়ে তিনি দেশে ফিরেছেন এবং এটা নিয়ে আবার নতুন কি কর্মসূচি করতে যাচ্ছেন, আসুন বিস্তারিত জানবো আমরা একটু মসা ফেরোজ ভাইয়ের কাছ থেকে। দর্শক, প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি কার সঙ্গে কি আলোচনা করেছেন, তার ফলাফল কি, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে, গবেষণা চলছে। এমনকি প্রধানমন্ত্রী দেশে আসার পরেও একেবারে শেষ সময় বলা যায় যে প্রকাশ পেল, যেদিন প্রধানমন্ত্রী দেশে আসলেন ঠিক তখন, যে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুবই প্রভাবশালী জ্যাক সুলিভান তিনি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেটা হয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে। সেই আলোচনার বিষয়টা আবারও তুলে ধরেছেন সালমান এফরন, তিনিও সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বিদেশিদের সাথে সংযোগ রাখছেন, বিদেশিরা বার্তা দিচ্ছেন তাকে, তিনি সরকারের মধ্যস্থতা করছেন, সরকারের বার্তাও তিনি বিদেশিদেরকে দিচ্ছেন। এবার অবশ্য তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ছিলেন না এবং কেন ছিলেন না সেটা নিয়েও নানান রকম আলোচনা আছে, গুঞ্জন আছে, জল্পনা কল্পনা আছে, যাক আমরা সেটা ওইদিকে না যাই। যেটা এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বৈঠকের ছবি আমরা দেখেছি, সেটা হচ্ছে উজরা জিয়া এবং ডোনাল্ড লু এবং সাথে একজন মহিলা, তারা কথা বলেছেন। সেটা প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে, মানে তিনি যাবার পরপরই তিনি এই বৈঠকটি হয়। প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল দীর্ঘ 18 দিনের এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবার পরপরই এই আলোচনাটা হয়। এই আলোচনার পর থেকেই গুঞ্জন এই বৈঠকের আসলে কি হলো। এখন বিষয়বস্তুরটা খুব সংক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করে, তারা বলে সুষ্ঠু
অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। তারা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এই শব্দগুলো উচ্চারণ করে না, কিন্তু কেন বারবার একই বার্তা নিয়ে যাচ্ছে? এখানে কি তাদের যেই বক্তব্য বা প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না বলেই কি তারা একই বার্তা নিয়ে বারবার যাচ্ছে? বারবার তারা টুইটে আবার উল্লেখও করছে এই বিষয়টা, একটা নির্বাচন আর একটা হচ্ছে রোহিঙ্গা, এর বাইরে আর কিছু তেমন একটা উল্লেখ করছে না তারা। তো প্রথমটা যেইটা নির্বাচনটা, সেই নির্বাচনটা আমরা জানি ওই একটাই বৈঠক, এরপরে প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়া দিয়েছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, এমন কি বলছেন যে যেহেতু ওই বৈঠকের পরপরই ভিসা নীতি কার্যকর করা, অর্থাৎ ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে ম্যাথু মিলার ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বাংলাদেশ মিশনে নিউ ইয়র্কে সেখানে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন, এমনকি বলেছেন যে যদি আমার ছেলের ভিসাও বাতিল হয়, তারা যদি সম্পত্তি বাজেয়াপ্ত হয়, তাতেও তিনি পরোয়া করেন না, কেননা বাংলাদেশ তো রয়েছে। এইভাবে তিনি প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন। অন্যদিকে তিনি ওয়াশিংটনেও বলেছেন, কিন্তু এই যে বৈঠকটা যার কথা বলছিলাম, যে জ্যাক সুলিভান, এই বৈঠকের কথাটা কিন্তু মানে বাংলাদেশের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে তারা যেটা করে টুইট করে বা পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে, এই কাজটা কিন্তু হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে যেই সাংবাদিক প্রতিনিধি দল গিয়েছিল তারাও কিন্তু এটি কভার করেনি, তারাও দূতাবাসও কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি, সাংবাদিকরাও কভার করেনি। কেন এই সাত দিন পরে হোয়াইট হাউসের ম্যাক কির্বি সম্ভবত বা জন কির্বি তিনি মুখপাত্র, তিনি সংবাদ সম্মেলনে এটি প্রকাশ করেন, তার আগ পর্যন্ত কিন্তু কোনো পক্ষই প্রকাশ করেনি। তাহলে এমন কিছু কি আলোচনা ছিল যে আলোচনাটা সরকার চায়নি প্রকাশ করতে, কি ছিল? একটাই প্রতিক্রিয়া আমরা দেখেছি ওবায়দুল কাদেরের, যে তলে তলে আপোষ হয়ে গেছে, আমেরিকা দিল্লির সমঝোতা হয়েছে, আমরা দিল্লির সাথে আছে, দিল্লি আমাদের সাথে আছে, মানে এই উপস্থাপনাটা পছন্দ করেনি, কিন্তু সবাই একটু চমকে উঠেছে। তাহলে কি মানে সরকার ম্যানেজড হয়ে গেল, মানে আমেরিকাকে মানে তার অবস্থান থেকে সরিয়ে ফেলল, এবং দিল্লি কি কোনো মধ্যস্থতা করলো? এমন যখন আলোচনা হচ্ছে তখন সালমান এফ রহমান কিছুটা আভাস দিয়েছেন। সালমান এফ রহমান বলছেন, জ্যাক সুলিভন যিনি আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমেরিকান সিস্টেমে কয়েকজন আছেন যারা খুবই গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সবসময় কিন্তু ওনাদের সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অ্যাম্বাসিতে গিয়ে দেখা করেছেন, এবং সেই অ্যানাউন্সমেন্টটাও আমরা দিচ্ছি না, অ্যানাউন্সমেন্ট হোয়াইট হাউস থেকে এসেছে, সেখানেও বলা হয়েছে যে আমাদের কথাটা হচ্ছে বাই লেটারাল টাইসের সম্বন্ধে এবং আগামী নির্বাচন সম্বন্ধে। প্রেসিডেন্ট বাইডেন কি বলেছেন, জ্যাক সুলিভান কি বলেছেন, তাদের একটাই কথা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা পিসফুল নির্বাচন, বলেছি আমরাও একই জিনিস চাই। তিনি বলেন আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে, কেউ অংশগ্রহণ না করলে নির্বাচন থেমে থাকবে না। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে, তাদের একটাই চাওয়া বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, তাদেরও আমাদের সরকারের চাওয়া একই, এখানে কোনো দ্বিমত নেই, স্বাধীন নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সম্ভবত এই যে ব্যাখ্যাটা, এবং তিনি আবার বলছেন যে বিএনপির আন্দোলন করছে ফেসবুক এবং ইউটিউবে, অর্থাৎ ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমেই বিএনপির আন্দোলন করছে, তো অসুবিধা কি আছে, টেলিভিশনগুলোতে তো সেই স্পেসটা দেওয়া হচ্ছে না নিয়ন্ত্রিত। দেখ, এই আলোচনা বাদ দিই, আলোচনাটা হচ্ছে যে সালমান এফ রহমান বলার চেষ্টা করছেন যে আমেরিকা বাংলাদেশ
দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।